আমাদের মুসল্লির সংখ্যা অনেক বাড়ছে, আলহামদুলিল্লাহ, এটা অত্যন্ত আমাদের জন্য একটি খুশি সংবাদ। কিন্তু কথা হচ্ছে, এই যে খতমে তারাবিটা আসলে আমরা পড়ি সওয়াবের জন্য, অধিক সওয়াব পাওয়ার জন্য একটা কুরআন খতম করি আমরা তারাবির মধ্যে। এটা কিন্তু আমাদের জন্য অত্যন্ত আনন্দনীয় এবং অত্যন্ত ভালো কাজ। কিন্তু কথা হচ্ছে, আমরা যাই সওয়াবের জন্য খতমে তারাবিতে, কিন্তু যাওয়ার পরে সেখানে হাফিজ সাহেবগণ এমন দ্রুত গতিতে তিলাওয়াত করেন, যে তিলাওয়াতের কারণে আসলে নামাজে সওয়াব তো দূরের কথা, উল্টো আরো গুনাহ আমাদের আমলনামায় লিখা হয় কিনা সন্দেহ। কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে নামাজে তিলাওয়াতের যে নিয়ম শিখিয়ে গেছেন, খতমে তারাবিতে কিন্তু সেই নিয়ম অনুসরণ করা হয় না অধিকাংশ মসজিদগুলিতে। কিছু কিছু মসজিদে নিয়ম মানা হয়, কিন্তু অধিকাংশ মসজিদগুলিতে এমন দ্রুত গতিতে 5G আর 4G গতিতে তিলাওয়াত করা হয়, যে তিলাওয়াতের সওয়াব একেবারেই হওয়ার কথা না, যে তিলাওয়াতের সওয়াব হবে না। কারণ এত দ্রুত গতিতে তিলাওয়াত করার কোনো তরিকা আল্লাহ রাসূল আমাদেরকে শিখিয়ে যান নাই। আর আরেকটি কথা হচ্ছে যে, আমরা তিলাওয়াত শুনি এবং তিলাওয়াত করি সওয়াবের আশায়, এবং সেই তিলাওয়াতের কিন্তু নির্দিষ্ট নিয়ম আমাদের মধ্যে আছে। তো এই নিয়ম না মেনে মুসল্লিদেরকে খুশি করার জন্য এবং নামাজটা তাড়াতাড়ি শেষ হওয়ার জন্য দ্রুত গতিতে নামাজের মধ্যে তিলাওয়াত করা, এটা একেবারে সুন্না বিরোধী, এবং এই তিলাওয়াত আল্লাহর দরবারে কবুল হবে না। আমি অনেক বড় বড় আলিমদের কাছ থেকে শুনেছি যে তারাবির সালাতে অতি দ্রুত গতিতে তিলাওয়াত করলে নামাজের সওয়াব হবে না।